সেলফি এখানে কি ধানমন্ডি গুলশান যারা বাড়ি করে হেরা ব্যবহার করে যে শান্তি একটা ফ্ল্যাট কিনে এক শান্তি আরাম আছে আপনি বস আমার দোকানে যা ধরনের কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি তো দেখাইলাম লোকাল আর এটা হলো ভালো মানের ওই আগে যেটা দেখাচ্ছেন লোকাল আরো ভালো মানের এটা আর একটু ভালো মানের এটা হলো 600 টাকা ডজন দ্বিগুণ দাম তিনগুণ দামে বিক্রি করা আমাদের পাইকারি হলো সীমিত লাভ আচ্ছা গাউসিয়া মার্কেট বিশেষ করে দেখা গেছে যারা কমে পায় তারাই আসে আপনার দোকানের নাম আর ঠিকানাটা একটু বলেন তো আমার দোকানের নাম হলো আমার ছোট ছেলের নাম হলো তামিদুল হুশিয়ারি জি এটা আমি আমার ভিত্তি করে ছোট ছেলেরে অনেক আউস করে নাম দেওয়াতে এইটার উপরে নামে ভিত্তি করে আমি দোকানটা দিছি যে তামিদুল হুশিয়ারি অনেকে বলে যে গার্মেন্টস দিলেন না কারণটা কিটা অনে আমি এটা হুশিয়ারি ব্যবহার করছি আমি তো আর গার্মেন্টস ব্যবহার করতে পারছি না সারা দেশের সব জায়গা থেকে কিভাবে আসবে আসবে আপনার বুলতা গাউসিয়াতে আশা করা যায় ঢাকা গাউসিয়া না এটা হলো বুলতা গাউসিয়া বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই মার্কেটের নাম কি বুলতা গাউসিয়া এটা হলো গাউসিয়া সিটি মার্কেট দোতলা সিটি মার্কেটের দোতলা দোকান নাম্বার কত দোকানের নাম্বার হলো 227 নাম্বার দোকান 227 নাম্বার দোকান নে আসলে পাবে আচ্ছা অনেক আছে দূর থেকে আসলে হয়তো ঠিকানা চিনতেছে না ফোন দিলে নিয়ে আসবেন অবশ্যই আমার ভিজিটিং কার্ড আছে নিস্তালা আইসা যদি বলে যে দেখেন আপনাদের আমরা তো ইয়াতে দেখলাম আপনার কার্ডটা একটু দেখান আমরা দর্শক আপনারা যারা দেখতেছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যেন আপনাদের পক্ষে এই দোকানে আসা সম্ভব হয় এই স্ক্রিনশটটা দেখে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট রেখে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন বা যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনাদেরকে তাহলে মানুষ বুঝুক ভাই একটু এদিকে আন না আপনি এটা বিশেষ করা হয়েছে এটা হলো কুটি এটা হলো উপরে এটা হলো উপরে ডিস্টা আর এটা হলো নিচে ডিস্টা ভাই একটু পরেন না রে ভাই এরকম করেন কেন হাত দেন না রে ভাই হাত দেন না কি হয়েছে জীবনে আমরা লাস্ট হ্যাঁ আপনারা দিয়ে শুরু করি আরে জীবনে কি আছে দেখেন না ভাবিরে কেমন লাগবে আমরা একটু দেখি কি হলো এই এই যে এই যে এই যে চমৎকার আচ্ছা ঠিক আছে এগুলো তো বড় অভিজাত দোকান ছাড়া বিক্রি হবে না যারা অভিজাত সম্প্রদায়ের 500 টাকা পার পিস বিক্রি করে লোকাল যারা আছে তাদেরকে বিক্রি করা হয় 500 টাকা এটা বিশেষ করে দেখা গেছে আমাদের এখানে আসলে সঠিকভাবে আশা করি আছে আপনার এখানে এবার আন্ডার গার্মেন্টস এর মধ্যে কত থেকে কত শুরু পেন্টি আমাদের বিশেষ করে দেখা গেছে 8 টাকা চাই না ডর্জন ওই 8 টাকা চাই না পেন্টি আগে দেখা এই যে 100 টাকা ডর্জন বিশেষ করে দেখা গেছে 100 টাকা ডর্জন আপনি দেখেন এটা শিলিতেও তো 8 টাকা চলে যাওয়ার কথা কাপড়টা মাপ
আর কাপড়টা কি কাপড়? এটা হলো বিস্কস কাপড়, এগুলো হলো ওই যে বিস্কস কাপড় গেঞ্জি ফেব্রিক্স এর বলা হয় আর কি। আর এরপরে একটু একটু ভালো মানের, ভালো মানের মধ্যে এগুলো আছে। এগুলো কত করে পড়ে? বিস্কস করে দেওয়া গেছে আপনি 260 টাকা ডজন, 21 টাকা পিস পড়ে। 260 টাকা ডজন এবং 21 টাকা পিস পড়ে, এই যে 21 টাকা পিস। আচ্ছা এরপরে? আর তারপরে হলো এই যেগুলো গেঞ্জি আছে, যেটা বলা হয় যে চায়না গেঞ্জি আছে, সেটা হলো 400 টাকা ডজন, 33 টাকা আটানা পড়ে। 33 টাকা আটানা পড়ে, 400 টাকা ডজন, ডজন দেখেন আল্লাহ ভরসা ভাই, আমরা চাই আপনাদের ব্যবসা বাণিজ্য গুলা আপনারা করেন, পাশাপাশি নতুন ব্যবসায়ীরা আপনাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করে যেন উপকৃত হয়। এটা হলো আরো ভালো মানের, এটা হলো আরো ভালো মানের, এটা হলো 35 টাকা পার পিস পরে। আচ্ছা ঠিক আছে, এরকম অসংখ্য আইটেম আপনার আছে দোকানটা। আরেকবার একটু এই যে এখান থেকে যদি দেখাই ওনার দোকানের মূল বিক্রয় বিষয়বস্তু দেখেন, আন্ডার গার্মেন্টস এবং আন্ডার গার্মেন্টস এর বা প্যান্টি যাই বলেন আপনি সব আছে ওনার কাছে, এবং নাইট ড্রেস সহ গেঞ্জি বলেন ভিতরে সব ধরনের সেটই আপনি এখানে পাবেন। এবং শুধু মেয়েদের আইটেম? জি জি, আমাদের লেডিস, শুধু লেডিস আইটেম, এখানে কোনো জেন্টস এর ব্যাপার নাই, যা আছে সব লেডিস। দেখেন আমরা দোকানটা ঘুরাই দেখাচ্ছি এবং সব ধরনের লেডিস আইটেম এখান থেকে পাবেন। জি ভাই, আপনার ওই ওনার ছবিটা একটু দেখাই দেন, উনি ওনার ভাবির জন্য নেবেন না ভাই? বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছেন? তাইলে ভাই এদিকে তাকায়েন না, অন্যদিকে চেয়ে থাকেন। আচ্ছা থাকলে এটা পরে। আচ্ছা জি, এরপরে আসেন আমরা একটু, আর কি আইটেম আছে? আর আইটেম তো অনেকই আছে, অনেক আইটেম আছে ভাই, আসলে সব আইটেম দেখানো খুব ডিফিকাল্ট। আমরা কিছু আইটেম দেখলাম এবং আমরা মনে করি ভাই একটা ব্যবসা যদি কেউ শুরু করতে চায় কত টাকা পুঁজি দরকার? মিনিমাম 5-7 হাজার, 3-4 হাজার টাকা বিক্রি করতে পারবে সময়। ভাই শুনতে পাইছেন, 5-7 হাজার টাকা পুঁজি হলে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন, 2-3 হাজার টাকা বিক্রি করতে পারবে, 2-3 হাজার টাকা পুঁজি হলে ব্যবসা শুরু করতে পারবে। আচ্ছা ভাই, 2-3 হাজার টাকার মাল যদি নিয়ে বেঁচে ফেলাইতে পারে, 3-3 হাজার টাকা লাভ হবে না? আশা করা যায় এটাতে আপনি 2-3 হাজার টাকার মাল 3-3 হাজার টাকা এরকম বড় বড় বিক্রি করতে আছে, তার মানে 2-3 হাজার টাকায় দৈনিক 3-3 হাজার টাকা ব্যবসা, তাহলে মাসে কত ভাই? এটা অল্প পুঁজি হয় লাভ বেশি, কারণ আমাদের লাভ কম আসে 33-90 হাজার, মানে 1 লাখ টাকা। আমাদের 2-3 হাজার টাকা পুঁজিতে 1 লাখ টাকা ব্যবসা, যদি মালিক দেয় তো বেশি গুণ লাগে না, কারণ হলো এটা যদি আপনি রানিং, এটা রানিং তো সহজ কথা বলি, আসলে তো আমরা কম বলতেছি, কারণ যেই আন্ডার গার্মেন্টসটা 11 টাকায় কিনতেছে সেটা তো 30-40-50 টাকার নিচে বেচে, একদম মিনিমাম 40-30 টাকা, 40 টাকা বেচলে তার লাভ হচ্ছে 4 গুণ, 4 গুণ, তাহলে 2-3 হাজার টাকা লাভ হওয়ার কথা 8-3 হাজার টাকা। আমরা যেখানে ভাবতেছি কাউরে ছাইরে দিবে, কিছু হারাবে, কিছু খরচ আছে, পরিবহন আছে, সে আসবে পণ্য নিবে, তো সেই জন্য আমরা বলতেছি 2-3 হাজার টাকার পণ্য 3-3 হাজার টাকা লাভ করবে, মোট 7-5 হাজার টাকা বেচবে, কিন্তু আসলে তো বিক্রি হবে 8-9 হাজার, 10 হাজার টাকা, তাই তো ব্যাপারটা। বিশেষ করে পার্লারে কসমেটিকের দোকান এরা ব্যবহার লাভ করে, এটা লাভ করার জন্য এরা বসে এরা নেয় আমাদের। আরেকটা ব্যাপার হলো যারা পার্লার আছে, যাদের যাদের কসমেটিক্স এর দোকান আছে বা যারা অনলাইনে ব্যবসা করেন, তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে লাভবান হতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হলো মেয়েদের প্রায় সব আইটেম আছে, এবং যদি এমন নতুন আইটেম তৈরি হয় যেটা নাই সেটা কি বানাই দিবেন? আচ্ছা ওইটা সম্পর্কে তো বলেন না, ওইরকম আইটেম, ওই আইটেমটা কি? এই হলো এক্সপোর্টার পাম্প, এটা আমাদের দেশে এলো প্রযোজ্য কম, অনেকে নেই, এটা সাইজ হলো আনসাইজ, এটার অনেক সিপ্রেট, এটা দেওয়া গেছে এগুলো শুধু 12-15 টাকা পার, দেখেন 12 টাকা পিস, এটা হচ্ছে এখানে 12 টাকা তো মেটেরিয়ালই আছে, এটা দেশের বাইরে আপনার ওরা বিক্রি করে 1,000-1,200 টাকা পড়ে যায়, বাংলা টাকা যারা বিদেশ থেকে তাহলে বিদেশ থেকে না কিনে আসেন, এই ভাইয়ের দোকান থেকে কিনেন, কিনে দেশি পণ্য আপনি ছড়িয়ে দেন, সেম ব্যবসাটা হবে ভাই, কই যান। আচ্ছা ঠিক আছে, আর এই ভিডিওর তথ্যগুলো কাজে লাগিয়ে যদি ব্যবসা করেন
আমরা আশা করি আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুখ আনন্দময় হবে। কারণ আগে মানুষ বলতো সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শোনে। আর এখন সংসার সুখের হয় অনেকে বলে টাকার গুণে। সুতরাং আপনি যখন ব্যবসা করবেন টাকা ইনকাম করবেন, আর টাকা যখন ইনকাম করবেন অটোমেটিক আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি চলে আসবে, আর আল্লাহর রহমত আসুক। এই কামনায় এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন